নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এক চামচ কালো জিরে দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু শুকনো লঙ্কা। চাল কুমড়োগুলোকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, এবার চাল কুমড়োগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। এর মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক চামচ ধনিয়া পাউডার দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মাথাগুলোকে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম এর মধ্যে জল ইউজ করিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি, মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে এক চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়েও আমি এবার ভালো করে নেড়ে নিচ্ছি।
ভালো করে নেড়ে নিতে হবে। অনেকটাই হয়ে গেছে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর রেসিপি একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারাও একবার এই রেসিপিটি করে দেখবেন।